নমস্কার টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইউরোপীয়দের আগমন এবং ব্রিটিশ সম্প্রসারণ এই বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর পর্ব এটি এই ক্লাসের সেকেন্ড পার্ট আজকের নিয়ে প্রথম প্রশ্ন ব্রিটিশ দূত স্যার টমাস রো কার রাজসভায় এসেছিলেন স্যার টমাস রো কার রাজসভাতে ভারতে এসেছিলেন সঠিক অ্যান্সার হবে জাহাঙ্গীরের রাজসভাতে তিনি ভারতে এসেছিলেন পরবর্তী প্রশ্ন শ্রীরঙ্গপোত্তমের চুক্তি টিপু সুলতান এবং অন্য কোন ব্যক্তির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল শ্রীরঙ্গপত্তমের চুক্তি টিপু সুলতান এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিস অপশান বি বাংলায় দিনেমার উপনিবেশ কোনটি বাংলায় কোনটি দিনেমার উপনিবেশ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে শ্রীরামপুর অপশান ডি পরবর্তী প্রশ্ন ভাস্কো দাগামা ভারতের কোথায় সর্বপ্রথম অবতরণ করেছেন ভাস্কো দাগামা ভারতের কোথায় সর্বপ্রথম অবতরণ করেন চার দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার হবে কালিকট বন্দরে লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন কবে লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেন সঠিক ক্যান্সার আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন কোন বছর ইংরেজরা বাংলাতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেছিলেন সঠিক ক্যান্সার সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশ দূত স্যার টমাসরো কার রাজসভাতে এসেছিলেন ব্রিটিশ দূত স্যার টমাসরো তিনি জাহাঙ্গীরের রাজসভাতে ভারতে এসেছিলেন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে স্থাপন করেন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে স্থাপন করেছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার কল বেয়ার ইনি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করেছিলেন পরবর্তী প্রশ্ন কলকাতার কাছে ঘুসুড়িতে ভারতের প্রথম কার্পাস বস্ত্র বয়ন শিল্প এটি কোন বছর স্থাপিত হয়েছিল ঘুসুরিতে প্রথম কার্পাস বস্ত্র বয়ন শিল্প কোন বছর স্থাপিত হয় সঠিক অ্যান্সার আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পলাশির যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল সঠিক অ্যান্সার ক্লাইভ এবং সিরাজুদ্দোল্লার মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল পরবর্তী প্রশ্ন কারা ব্রিটিশদের বিরুদ্ধে সর্বাধিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন কারা ব্রিটিশদের বিরুদ্ধে সর্বাধিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন সঠিক ক্যান্সার মারাঠারা ব্রিটিশদের বিরুদ্ধে সর্বাধিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন দাগের প্রশ্ন ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল কবে ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি কত সালে ঘটেছিল সঠিক ক্যান্সার সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তেরো দাগের প্রশ্ন বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিলেন বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিলেন সঠিক অ্যান্সার পর্তুগিজ অপশান সি বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার মীর কাসিম অপশান এ পরবর্তী প্রশ্ন বক্সারের যুদ্ধ কবে ঘটেছিল বক্সারের যুদ্ধ কবে ঘটেছিল সঠিক অ্যান্সার সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে দাগের প্রশ্ন কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন কার অনুমতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিলেন সঠিক অ্যান্সার হবে জাহাঙ্গীরের অনুমতিতে অপশান বি পরবর্তী প্রশ্ন কোন যুদ্ধের মধ্যে দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়েছিল কোন যুদ্ধের মধ্যে দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়েছিল সঠিক অ্যান্সার হবে বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি সালে পরবর্তী প্রশ্ন কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে দেওয়ানি লাভ করেছিলেন সঠিক অ্যান্সার দ্বিতীয় শাহ আলম অপশান ডি পরবর্তী প্রশ্ন ডাচরা কত সালে পুলিকটে কারখানা স্থাপন করেন পুলিকটে কত সালে ডাচরা কারখানা স্থাপন করেছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার ষোলোশো সালে অপশান ডি পরবর্তী প্রশ্ন ষোলোশো একুশ খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিলেন ষোলোশো একুশ খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিলেন সঠিক অ্যান্সার সুরাটে অপশান এ পরবর্তী প্রশ্ন ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল সঠিক অ্যান্সার গোয়া অপশান সি লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন লর্ড ডালহৌসি কত সালে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত নিম্নলিখিত কোন ব্যবস্থার বৈশিষ্ট্য চিরস্থায়ী বন্দোবস্ত কোন ব্যবস্থার বৈশিষ্ট্য এই চারটে অপশানের ভেতর সঠিক অ্যান্সার হবে মহলওয়ারি ব্যবস্থা অপশান সি পাঞ্জাবকে দ্বিতীয় পাঞ্জাবকে ব্রিটিশ রাজ্যভুক্ত করেছিলেন নিচের কোনটি চব্বিশ দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার হবে লর্ড ডালহৌসি পাঞ্জাবকে ব্রিটিশ রাজ্যভুক্ত করেছিলেন পরবর্তী প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চলতি নাম কী ছিল গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চলতি নাম কি ছিল সঠিক অ্যান্সার জন কোম্পানি অপশান বি পরবর্তী প্রশ্ন ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে বিদরার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল ইংরেজ ও ওলন্দাজের মধ্যে বিদরার যুদ্ধ সংঘটিত হয়েছিল সতেরোশো সালে দাগের প্রশ্ন ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করেন ইংরেজরা ভারতে প্রথম কোথায় তাদের ফ্যাক্টরি নির্মাণ করেছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সুরাটে নিচের কোন যুদ্ধ ভারতের ইংরেজ ও ফরাসিদের প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটিয়েছিল কোন যুদ্ধে ভারতে ইংরেজ ও ফরাসিদের প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটিয়েছিল সঠিক অ্যান্সার বন্দিবাসের যুদ্ধ অপশান ডি পরবর্তী প্রশ্ন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ কার কাছ থেকে দেওয়ানি লাভ করেন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ দেওয়ানি লাভ করেছিল শাহ আলম ইনার কাছ থেকে অপশান সি সঠিক অ্যান্সার আজকের ক্লাসের শেষ প্রশ্ন সতেরোশো সালের বন্দিবাসের যুদ্ধে ইংরেজদের সেনাপতি কে ছিল সতেরোশো সালের বন্দিবাসের যুদ্ধে ইংরেজদের সেনাপতি কে ছিল সঠিক অ্যান্সার আয়ারকুট অপশান বি তো আজকের ক্লাসে কুনি আবার পরবর্তী নতুন একটি ক্লাসে নতুন একটি বিষয়ের ওপর আলোচনা করা হবে ধন্যবাদ